মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকে যে পদ্মা নদী আছে, আর সেই পদ্মা নদী থেকেই দেদার চলছে বালি পাচার, আর সেটাই জানাজানি হতেই পুলিশ নিল পদক্ষেপ। কি হয়েছে পুরো বিষয় নিয়ে কথা বলবে, মুহূর্তে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি মৃন্ময় সরকার। মৃন্ময়, কি হয়েছে জানো? একেবারেই শান্তনুদা, তুমি যেটা বললে যে লালগোলা সরি ভগবানগোলা 2 ব্লকের এই যে আখারিগঞ্জ গ্রাম পঞ্চায়েত, আখারিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে কিন্তু বয়ে গিয়েছে পদ্মা নদী, বলা যেতে পারে পদ্মার শাখা নদী। এই নদী থেকেই কিন্তু দেদার বালি চুরি চলছে, এবং বালি চুরির অভিযোগ কিন্তু মাটি মাফিয়াদের বিরুদ্ধে। এবং এই ঘটনা জানার পরেই রানীতলা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে অভিযান চালায়, এবং অভিযান চালিয়ে 5টি ট্রাক্টর আটক করেছে, এবং একটি মাটি কাটা মেশিন, সঙ্গে 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। শান্তনুদা, আমি বলে রাখি, বিশেষ মূলত যেসব দিনগুলো সরকারি অফিস ছুটি থাকে সেই সব দিনগুলোতে কিন্তু এই মাটি মাফিয়ারা এই পদ্মা নদীর থেকে কিন্তু মাটি চুরি করে নিয়ে যাচ্ছে, এবং মাটি চুরি করে নিয়ে গিয়ে সেগুলো কিন্তু বিক্রি করছে স্থানীয় ইট ভাটা যে রয়েছে সেই ইট ভাটাগুলিতে কিন্তু বিক্রি করছে তারা। এমন ঘটনা কিন্তু দীর্ঘ দিন ধরে ঘটে চলেছে, যদিও এই বিষয় নিয়ে কোনো মুখ খুলতে চাননি লালগোলা সরি ভগবানগোলা 2 ব্লকের যিনি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রয়েছেন নবীন সিংহ, তিনি কিন্তু এই বিষয় নিয়ে কোনো মুখ খুলতে চাননি। তিনি আজ তার দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম অফিসে আমি, কিন্তু তিনি আসেননি। তাকে ফোন করা হলে তিনি জানান যে তিনি শরীর খারাপ, তিনি আসেননি। কিন্তু সান্দ্রদা একটা জিনিস আমি বলে রাখি, একটা অদ্ভুত ভাবে দেখো যে যেদিনই বিএলআরও অফিস ছুটি থাকছে সেদিনই কিন্তু পদ্মার থেকে বালি চুরি হচ্ছে, এবং বালি চুরির ঘটনা সকলেই জানেন, সকলে জানেন, সকলে দেখছেন, কিন্তু অদ্ভুত ভাবে মানে বিএলআরই খালি দেখতে পাচ্ছে না। এবং এই যে বালি চুরির বিরুদ্ধে কোন রকম অভিযান এতদিন ধরে কিন্তু কোন রকম ব্লক যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর মৃন্ময় মৃন্ময় তোমাকে একটু দাঁড় করাচ্ছি। মূলত দেখো, আমরা কিন্তু লাগাতার এই বালি ও মাটি যে অবৈধভাবে পাচার হচ্ছে তার বিরুদ্ধে খবর করে যাচ্ছি, যেমনটা তুমিও এই ছবি পেয়েছো এক্সক্লুসিভলি সেখান থেকে। এবারে তুমি জানাও আমাকে যে যে জায়গা থেকে ছবিগুলো এসেছে আমাদের কাছে, সেই জায়গা ছাড়া কি আর অন্যান্য জায়গাতে একই রকম চিত্র সেখানে? দেখো সাধারণত মূলত এই পদ্মা নদীর যে ধারা রয়েছে যেখানে দেখতে পাচ্ছি, শুধু এই জায়গাতে বলে না, এটা আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা, এর আগেও কিন্তু অন্যান্য যে এলাকা রয়েছে টিকলিচর বলো বলো বা আশেপাশে যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু একই চিত্র ছিল। এই ছুটির দিনগুলোতে কিন্তু দেদার মাটি চুরি চলত, এবং রীতিমতন এই যে মাটি চুরি সেটা নিয়ে কিন্তু ভগবানগোলা 2 ব্লকের যে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রয়েছেন তার যে ভূমিকা, তার ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন তার মানে নাক, এবং যেখানে মাটিটা চুরি হচ্ছে সেটা কিন্তু এই যে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে আধিকারিকের যে অফিস তার থেকে মেরে কেটে 1.5 কিলোমিটার দূরত্বে, বলা যেতে পারে একেবারে নাকের ডগায়। নাকের ডগায় কিভাবে সম্ভব? এবং আর একটাও যেটা দাবি যে যখন এই যে পুলিশ অভিযান চালায় তখন কিন্তু এই যে ছবি আমরা সংগ্রহ করেছি, এই ছবি সংগ্রহ করার সময় কিন্তু আমি সেখানে ছিলাম, এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় মাটি কাটার জন্য পারমিশন কে দিয়েছে, তারা বলে মৌখিকভাবে বিএলআরও সাহেব আমাদের বলেছে, যারা গ্রেপ্তার হয়েছে তাদের ওই সময়কার দাবি ছিল শান্তনুদা যে বিএলআর সাহেব আমাদেরকে মৌখিক ভাবে বলেছে। কিন্তু যখন তাদেরকে আমি বলি যে কোনো লিখিত অনুমোদন আছে আপনাদের কাছে, কিন্তু তারা কিন্তু কোনো লিখিত অনুমোদন দেখাতে পারেনি শান্তনুদা, এবং যার ফলে কিন্তু আরো একবার এই যে লালগোলা সরি ভগবানগোলা ব্লক 2-এর যিনি ভূমি সংস্কার আধিকারিক রয়েছেন তার ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে যারা গ্রেপ্তার হয়েছে, তুমি যেমনটা জানালে যে 4 জন রয়েছে, তাঁদের বাড়ি ঠিক কোথায় কি জানতে পারছো? সকলেই রানীতলা থানা এলাকার বাসিন্দা, তাদের বিরুদ্ধে চুরি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে রানীতলা থানার পুলিশ, এবং আজকে সকলকেই কিন্তু লালবাগ আদালতে কিন্তু তাদের তোলা হচ্ছে। অনেক ধন্যবাদ মৃন্ময়, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল মৃন্ময় সরকার।
কথা থাকে যে অবৈধ বালি তোলার অভিযোগে চারটি ট্রাক করা হয়েছে, এবং অভিযোগ যেটা যে এমন বালি তোলা দীর্ঘদিন ধরে চলে, কি বলবেন? কালকে আমরা এই খবরটা পেলাম দুপুরের সময় যে মানে মানে পদ্মা থেকে বালি তুলছে। অ্যাকচুয়ালি বালি তোলা সাইন মাইনিং 100% ইললিগাল আছে, এটা অলরেডি মানে ভাঙন প্রণ এরিয়া আছে, এখানে মানে সাইন মাইনিংটা ইললিগাল আছে। আমরা কোনো সময় কোনো পারমিশন দিই না। তো আমরা যখন খবর পেলাম আমরা পুলিশকে ইমিডিয়েটলি জানালাম। অনারেবল ওসি সাহেব ওখানে গিয়ে রেড করলেন, রেড করে যে উনিটা আমাকে যেটা যে খবরটা উনি দিলেন যে চারটা মানুষকে ডিটেন করেছেন, চারটা ট্র্যাক্টরকে ডিটেন করেছেন, একটা জেসিবি মেশিনকে ডিটেন করেছেন, ওদের উপরে কেস করা হয়েছিল 121/123 কালকে ডেটে। সেকশন আছে 379, 401, 411, 5PC আর মাইন্স অ্যান্ড মিনারেল অ্যাক্টের সেকশন 21 অনুযায়ী কেস স্টার্ট হয়েছে। চারটা যে আমাদের আসামি আছে যারা ওর মধ্যে ইনভলভ ছিল ওদের কিন্তু আজকে লালবাগ ACGM কোর্টে প্রডিউস হওয়ার কথা। মানে এখন আমি আপডেট নিইনি, আপনাকে জানাতে পারবো পরে যে এটা কী হয়েছে। আমরা এখনও পরিষ্কার বলেছি মানে স্যান্ড মাইনিং নিয়ে জিরো টলারেন্স পলিসি আছে। যখনই আমাদের কাছে খবর আসে আমরা কিন্তু পুলিশকে জানিয়ে দিই। জেনারেলি ল্যান্ড ডিপার্টমেন্টের এটা দেখার কথা, কিন্তু শনি রবিবার যেহেতু ছুটি থাকে তো এই জন্য আমরা যদি খবর পাই আমরা ওটা রেড করে ব্যবস্থাটা করি, ইনশিওর করি। এর আগেও তো এই ধরনের মাটি কাটা খবর হয়েছে এলাকাতে, মাটি কাটা না বালি তুলছে অবৈধভাবে। অ্যাকচুয়ালি আমরা যখনই এটা আপনি ঠিকই বলছেন, দু তিন সপ্তাহ আগের ঘটনা আছে, আমরা তখনও গাড়ি ধরে হ্যান্ড ওভার করেছিলাম কিন্তু তখন কাউকে ডিটেইন করা হয়নি। মানে আমরা একটা যে বিলর সাহেব একটা ফাইন কেটে ছেড়ে দেয়, কিন্তু এইবার খুব স্ট্রিক্টলিভাবে আমরা ডিটেইন করেছি, গাড়িও সিজ করেছি, জেসিবিও সিজ করেছি, চারটা লোককে ডিটেইন করেছি অ্যান্ড প্রপার কেস করা হয়েছে। তো আশা করছি এর থেকে জিনিসটা থামবে।